আম্মাজান খাদিজাতুল কুবরা যখন অসুস্থ হয়ে গেলেন ইন্তেকালের পূর্বে আমার মায়ের নবী হায়াতুন নবীর কাছ থেকে বিদায় নিচ্ছেন, আমার নূরের নবী কাঁদে, খাদিজাতুল কুবরা চলে যাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, নবী গো নবী গো, আমি বিদায় বেলা একটা কথা বলতে যাই গো ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ের নবী কয়, কি কথা খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় নিয়ে চলে যাব, আমার দুঃখ নাই, তবে আমার কষ্ট গো রাসূল। আমার নবী কয়, কি কষ্ট? ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন পৃথিবীতে ছিলাম আপনাকে যখন কাফেরেরা মারধর করত, আপনারে যখন কাফেরেরা আপনার উপরে অত্যাচার করত গো নবী, আমি খাদিজাই তো আপনারে সান্ত্বনা দিতাম। আমি খাদিজা যদি চলে যাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আপনারে আর কে সান্ত্বনা দিবে? আম্মা জান খাদিজাতুন কুবরা যখন এই কথা বললেন, আমার মায়ের নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদে। খাদিজাতুল কুবরা কয়, নবী গো কাঁদেন কেন? আমার নবী কয়, খাদিজা আমি আমার জন্য কাঁদি না, খাদিজা তুমি আমার বিপদের সাথী। খাদিজা খাদিজা রে, যখন মক্কার মানুষেরা আমারে কষ্ট দিত, তুমি খাদিজা আমার সাথী ছিলে। মক্কার মানুষেরা যখন সবাই আমার পর, তুমি খাদিজা একমাত্র আমার আপন। মক্কার মানুষরা যখন আমারে দূরে ঠেলে দেয়, তুমি খাদিজা আমারে কাছে নাও, তুমি খাদিজা আমারে বুকে টেনে নাও। তুমি চলে গেলে আমি নবী কিভাবে তাগবো? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাগবো? আমার মায়ের নবী কাঁদে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্বে আমার নবীকে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি ঈমান আনার পরে, আমি যতদিন নামাজ পেয়েছি নামাজ পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার পরে, নবী গো নবী গো, যাকাত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি দান খয়রাত করেছি গো নবী, আমার দানের অভাব নাই, আমার নামাজ আমি ঈমান আনার পরে যতদিন সুযোগ পেয়েছি নামাজ পড়েছি, কোনো কিছুর অভাব নাই। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের নবী গো, আমার বড় ভয় লেগে যায়। নবী কয়, কি ভয় খাদিজা তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন ইন্তেকাল করবো নবী গো নবী গো, পরকালে তো আপনার সুপারিশ না পাওয়া পর্যন্ত কোনো মানুষ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। নবী গো, আমি খাদিজার একটা ওসিয়ত। মায়ের নবী বললেন, কি ওসিয়ত? ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন ইন্তেকাল করবো নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে যখন একজন মানুষ মারা যায় গো নবী, তাদেরকে যখন মারপিন শাড়ি পরানো হয়, সাদা কাপড় পরানো হয় গো ইয়া রাসূলুল্লাহ, নতুন সাদা কাপনের কাপড় পরিধান করা হয়, আমার গায়ে যে কাপনের কাপড়টা পরাবেন, ওই কাপড়টা যেন বাজারের কেনা কাপড় না হয়, ওই কাপড়টা যেন দোকানের কেনা নতুন কাপড় না হয়। নবী বললেন, খাদিজা তাইলে কি দিব? আমার মায়ের নবী হায়াতুন নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমি যেদিন মারা যাব, আমি মারা গেলে গো রাসূল, আমি আমার ওসিয়ত মোতাবেক কাজ করবেন, আমি মারা গেলে আমার গায়ের মধ্যে কেনা কোনো কাপনের কাপড় পরাবেন না, আপনার পাকরি মুবারকটা আমার কাপনের কাপড় হিসেবে ব্যবহার করে দিয়ে। আমার মায়ার নবী কয়, খাদিজা ও খাদিজা, পরাইলে কি হবে? যেই পোশাক মুবারকে, যেই পাকরি মুবারকে আমার মায়ার নবীর মাতা মুবারক লেগেছে, যেই পাকরি মুবারক আমার নূরের নবীর শরীর মুবারক স্পর্শ করেছে, নবী গো এই পাকরি মুবারকটা যদি আমার কাপনের কাপড় হয় ও গো নবী, তাইলে কবরে আমার কোনো কষ্ট হবে না। আমার মায়ার নবীর খেদমতে, ইসলামের খেদমতে যেই রকম অবদান রেখেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের ব্যাপারে নরনারী মনি মুমিন নরনারীদের ব্যাপারে আমার আল্লাহ সূরাতুত তাওবার মধ্যে বললেন, আমার আল্লাহ কয়, মুমিন নরনারীরা সবাই একে অপরের বন্ধু, একজন আরেকজনের সাথে সত্য কাজের আহ্বান করে, একজন আরেকজনের সাথে অসৎ কাজের আহ্বান, অসৎ কাজের অসৎ কাজে নিষেধ করে, ভালো কাজের মধ্যে আদেশ করে। পুরুষরা যেই রকম করে, মুমিন পুরুষরা আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা যেমন করে, মুমিন আল্লাহর ওলিরা, মুমিন ওলিরা যেইভাবে
সৎ কাজের মধ্যে সৎ কাজের নির্দেশ দেয় ও সৎ কাজের বাধা প্রদান করে। ও আব্বাজি বাবাজি উনাদের মধ্যেই একজন আম্মা জান খাদিজাতুল কুবরা, যিনি গুঠা তিনার যত সয় সম্পদ ছিল ইসলামের জন্য সমস্ত সয় সম্পদ ব্যয় করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার আব্বাজি বাবাজিরা রে ওই মায়ার নবী হায়াতুন নবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গোটা জিন্দেগীর মধ্যে যত সয় সম্পদ ছিল সব কিছু ইসলামের স্বার্থে ব্যয় করে দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যিনি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরার এত ধন সম্পদ ছিল আব্বারে, আমার মায়া নবীকে যখন আম্মা জান বিবাহ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়সে আমার মায়ের নবীরে বিবাহ করেছেন। আমার মায়ের নবীর বয়স মোবারক তখন মাত্র 25। কত বয়স? 25 বছর বয়স মোবারক মায়ের নবীর। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স। ওই 40 বছর বয়সে আমার মায়ের নবীর সাথে তিনার বিবাহ হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের নবীকে বিবাহ করার পরে মক্কা একবার সংকট দেখা দিয়েছে, এত বড় সংকট যে গোটা মক্কায় কারো ঘরে কোনো খানা নাই, এত ধনী ধনী ব্যক্তিদের ঘরেও কোনো খানা নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা যেই নজিরবিহীন, যেই নজিরবিহীন ইসলামের জন্য খেদমত রেখেছেন, কিয়ামত পূর্ব পর্যন্ত যত নরনারী পৃথিবীর মধ্যে আসবে আব্বারে আব্বারে গোটা জিন্দেগীর সমস্ত ধন সম্পদ যদি ইসলামের সাথে ব্যয় করে দেয়, আম্মা জান খাদিজাতুল কুবরার 1 টাকা দানের সমান তাদের 20 টাকা দানও হবে হবে না? ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মক্কায় যখন সংকট দেখা দিল, মক্কার বড় বড় ধনী সম্প্রদায় যারা ছিল সবাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের নবীর গৃহ মুবারকের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা যিনি উম্মতের মা, আব্বারে বাবারে উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি উম্মতের মা, আরে মায়ের আদেশ ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করতে পারে, আমাদের আম্মা জান নবীর স্ত্রী সমস্ত উম্মতের মা, মুমিনদের মা, যত উম্মত পৃথিবীতে আসবে হয়েছে বা হবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পূর্ব পর্যন্ত সবাই আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, আমার মায়ের নবীর রহমাতাল লিল আলামিনের স্ত্রী উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ মুবারকে মক্কায় সংকট যখন দেখা দিয়েছে সবাই খাবারের জন্য আসে, একজন ব্যক্তি 3 দিনের কোনো খানা খায় না, 3 দিন সংকটের জন্য পেটের মধ্যে পেটের মধ্যে অনেক খিদা কিন্তু ঘরে কোনো খানা নাই, কোনো কাজও নাই, এত সংকট সংকটের সংকটের জন্য গোটা মক্কা নগরীতে আয় হায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কোনো খানা নাই। আম্মা জান খাদিজাতুল কুবরার গর মুবারকের মধ্যে এসে দরজার মধ্যে নক করলেন, মা গো আমি 3 দিনের না খাওয়া, ও গো আম্মা জান একটু যদি আমারে খাইতে দিতেন আল্লাহর কাছে আমি দোয়া করতাম। আমাদের আম্মা জান উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে বলেন, আব্বু গড়ে তো কোনো খানা নাই, মাত্র 3টা রুটি আছে। আম্মা জান খাদিজাতুল কুবরার যত সয় সম্পদ ছিল ইসলামের জন্য সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছেন। ওই আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, আব্বা গড়ে তো কিছু নাই, মাত্র 3টা রুটি আমি এবং আপনার নবী রহমাতাল লিল আলামিন খাওয়ার জন্য রেখেছিলাম, আমার বাইরা বন্ধুরা বাবারা কেমন উম্মাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে ওই লোকটার কাকুতি মিনতি দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা তারে 3টা রুটি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই লোকটা ক্ষুধার্ত ব্যক্তিটা আমার আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করলেন, লোকটা চলে গেল, কিছুক্ষণ যেতে না যেতে আরেকজন লোক আসলো, দরজার মধ্যে নক করে
জাম্মাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন, দরজা খুলে দেখছেন আরেকটা লোক জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। কি তোমার কি আবদার, তোমার কি আবদার আমার কাছে কেন আসছো? লোকটা বলে, আম্মা গো, আজকে 4 দিন যাবত ঘরের মধ্যে খানা নাই, মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনি তো জানেন এই বিষয়ে, আপনি অবগত আছেন আম্মা জান, পেটে খানা নাই, অনেক কি দাগো আম্মা, আপনি যদি আমাকে একটু খাইতে দিতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, বাবা, ঘরের মধ্যে কিছু নাই। তারপরেও আমার মায়ার নবীর স্ত্রী উম্মতের মা খাদিজাতুল কুবরা যেই বিছানার মধ্যে ঘুমায়, কেমন উম্মতের মা, যেই বিছানায় আমার মায়ার নবীর নিয়া তিনি ঘুমাইতেন, ওই বিছানাটা এনে বিক্রি করে তারে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আরো জবান কুলে পড়েন, সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বিছানায় আমার মায়ের নবীর নিয়ে ঘুমায়, ওই বিছানা বিক্রি করে তারে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। লোকটা চলে গেল, আর ঘরের মধ্যে যখন আম্মা জান গেলেন, আয় হায়, আমার নবী রহমাতাল্লিল আলামিন আসলে তিনারে কি খাইতে দিব, 3টা রুটি আমি রেখেছিলাম নবীর নিয়ে আমি খাবো, আমার মায়ের নবী আসলে কি খাইতে দিব, এই চিন্তায় আম্মা জান চিন্তিত হয়ে কান্না করতে করতে কাপড়গুলি ভিজিয়ে ফেলতে চেনে মন অবস্থা। আমার মায়ের নবী রহমাতাল্লিল আলামিন কাজ করে যখন বাসায় আসলেন, বাসায় আসা দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা কান্না করে। নবী কয়, খাদিজা তুমি কাঁদো কেন? ও গো আমার প্রিয়তমা খাদিজা তুমি কাঁদো কেন? আব্বুজি আমার, বাবাজি আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা দিন কাজ করে ঘুরে আসেন, ঘরে তো কোনো খানা নাই যে আপনারে খেতে দিব। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বললেন, কেন নাই খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন কাজে গিয়েছিলেন 2টা লোক আসছে, গো নবী অনেক ক্ষুধার্ত, এসে আমার কাছে খাবার চেয়েছে, আমি তো উম্মতের মা গো নবী, ঘরে যা কিছু ছিল নবী গো, 3টা রুটি ছিল গো নবী, এই 3টা রুটি দিয়েছি, আবার ঘরের মধ্যে যে বিছানায় আপনি আমি ঘুমাইতাম এই বিছানাটাও বিক্রি করে দিয়েছি। আমার মায়ার নবী কয়, খাদিজা আজকে তো আমার সুখের সীমা নাই, কারণ আমি নূরের নবী, তো শুধু মানুষের নবী না রে খাদিজা, বুইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার আল্লাহর যত সৃষ্টিকৃত মাখলুক আছে রে খাদিজা, সমস্ত কিছুর নবী আমি, নূরের নবী। আরো জবান কুলে পড়েন, সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। বাবা ছিন মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল তারকারাজি, বাবা আরো শুনবানি ই সুন্দর কাহিনী বলো, আরো শুনবানি ই সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা। আয় হায়, আমরা মানো শতভাগা নবী ছিনি না, পশু পাখি নবী ছিনে করিল কান্না, নবী যে ছিনেছে সে পেয়েছে, যে ছিনেছে নবী সে পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম
নবি নূরে মজাসাম সাহাবীরা আতর বানায়। নবি বলতেছেন ফার আইতু মা শারিকা ওয়া মা গরিবা। মুসলিম শরীফের হাদিস, আমি নূরের নবী, পৃথিবীর পূর্ব হতে পশ্চিম পর্যন্ত নবী সব কিছুই দেখতে পারি। সুবহানাল্লাহ। আজকে আমি আপনি যে এই এই জায়গার পশ্চিম সুলতানসি, আমরা এই মাহফিলের মধ্যে বসে কোরআন এবং হাদিসের মাহফিলে বসে নবীজির মহাব্বতে, শানে শানে মুস্তফার মহাব্বতে আমরা যে আজকে এই নাতে রসুল পাঠ করতেছি, আমার নবী কি সব দেখতেছে না? কথা বলেন, নবীর দিদারের আশায় আমাদের বলার দরকার আছে না নাই? সবাই জবান কইলা পড়বেন, নাইলে কিন্তু জবান বুবা হয়ে যাইব, কারণ ভালো কাজে আল্লাহ জবান দিয়েছে, ভালো কাজেই জবানের ব্যবহার করবেন। কথা কোন ঠিক কি না? জবান কুলে সবাই পড়েন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা। আব্বা জান বাবা জান, ওই মায়া নবী হায়াতুন নবী জিন্দা নবীর স্ত্রী, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়ার নবীকে বলতে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী গো, ও গো মায়ার নবী, আপনি কাজে গিয়েছেন, নবী গো নবী গো, আমার হুজরা মুবারকের মধ্যে দুইজন কুদার্ত ব্যক্তি এসে আমার কাছে খানা চেয়েছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের কে খাবার দিব, গড়ের মধ্যে তিনটা রুটি আর বিছনা চাদর ছাড়া আর কিছু নাই, ঘুমানোর চাদরটা ছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, আমি কোনো চিন্তা না, আমি কোনো বিষয় না পেয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম গো ইয়া রাসূলুল্লাহ, লোকটা যখন কয় ইয়া রাসূলুল্লাহ, লোকটা যখন আমার হুজরার সামনে এসে বলল আম্মা জান আপনি যদি আমার একটু খাইতে দেন, আমি তিন দিনের ক্ষুধার্ত, আমার পেটে কোনো খানা নাই, যদি আমার একটু খাইতে দেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আল্লাহর কাছে দোয়া করব আপনার জন্য গো মা। নবী গো নবী গো, এই জন্য আমি আর চিন্তা না করে ঘরের মধ্যে তিনটা রুটি ছিল আপনার আর আমার খাওয়ার জন্য, নবী গো এই তিনটা রুটি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, পড়ে আর একটা ব্যক্তি আসলো আর কোনো কিছু না থাকার কারণে আমার গোড়ের মধ্যে যে আমাদের একটা বিছনা চাদর, যেই বিছনা চাদরের মধ্যে আমরা ঘুমাই, ওই বিছনা চাদরটা বিক্রি করে আর একটা লোকের খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আমার নূরের নবীর চোখ মুবারক, আমার মায়ের নবীর চোখ মুবারক দিয়ে পানি ঝরছে, খাদিজা খাদিজা ও খাদিজা, আজকে তোমার প্রতি আমি নূরের নবী সব থেকে বেশি খুশি হয়েছি, কারণ আমি নূরের নবী তো শুধু মানুষের নবী না খাদিজা রে, আল্লাহর সৃষ্টিকৃত যত মাখলুক আছে আমি মানুষের নবী, আমি নূরের নবী জিনের নবী, আমি নূরের নবী গাছের নবী, আমি নূরের নবী পশু পাখির নবী, ওই মায়ার নবী হায়াতুন নবী জিন্না নবী রহমাতাল লিল আলামিন, আমার মায়ের নবীর উপরে যখন কোরআনের আয়াত নাযিল হলো, আমার মায়ের নবীর 40 বছর বয়স মুবারকে নবুয়াতি যখন প্রকাশ হলো, জাবালে হেরায় যেই জাবালে হেরা এত উঁচু পাহাড়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়ের নবীর কেমন ভালোবাসেন, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়ের নবী যখন জাবালে হেরায় কোরআনের আয়াত নাজিল হয়, জাবালে হেরার মধ্যে কোরআনের আয়াত নাজিল হলে এত উঁচু পাহাড়, আমার মায়ের নবী কাফেরদের অত্যাচারে জর্জরিত হয়ে নূরের নবী আল্লাহর দেনে
জাবালে হেরার মধ্যে কাটাই দেন। ওই জাবালে হেরা ইয়াতুজু পাহাড় রে আব্বা জাবালে হেরায় আমার মায়া নবী আল্লাহর দেনে সময় পার কর দেন। কাফের মক্কার কাফেরেরা নবীরে পাগল বলে সম্বোধন করত, মক্কার কাফেরেরা নবীজির উপরে পাথর নিক্ষেপ করত, পাগল বলতো কবি বলে সম্বোধন করত। ওই মায়া নবী হায়াতুন নবী জিন্দা নবী এইসব সহ্য করতে না পেরে জাবালে হেরায় আল্লাহর দেনে সময় কাটাই দেন, আল্লাহর ইবাদতে কাটাই দেন। মাঝে মাঝে খাবার যখন শেষ হয়ে যাইত আমার মায়ার নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রান্না বান্না করে দিতেন। আমার মায়ার নবী জাবালে হেরায় খাবার পানি সব সব কিছু নিয়া জাবালে হেরায় আল্লাহর দেনে কাটাই দেন। আবার যখন খাবার শেষ হয়ে যাইত আমার মায়ার নবী ওই জাবালে হেরা থেকে নেমে হুজরা মুবারকে এসে আবার খাবার নিয়ে যাইতেন। মাঝে মাঝে যখন আসতে বিলম্ব করতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের কেমন নজিরবিহীন ভালোবাসা দেখাইছিলেন, ইসলামের জন্য নজিরবিহীন কেমন প্রেম দেখিয়েছেন আম্মা জান। কিয়ামত পূর্ব পর্যন্ত যদি কোনো মহিলা নরনারীরা মুমিন নরনারীরা আল্লাহর ইসলামের জন্য দিন কায়েমের জন্য সত্য ধর্ম কায়েমের জন্য যদি দান করে খাদিজাতুল কুবরার থেকে শ্রেষ্ঠ হতে পারবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি গড়ের মধ্যে খানা পাকায়া পানি আর খাবার নিয়া আমার মায়ার নবীর কাছে আম্মা জান 65 বছর মুবারক পৃথিবীতে হায়াত পেয়েছিলেন। আম্মা জানের যখন 55 বছর বয়স আম্মা জান খাদিজাতুল কুবরা এই বৃদ্ধ বয়সে বৃদ্ধা বয়সেও আকাশ আই পাহাড়ে তুজু পাহাড় জাবালে হেরায় খানা পাকায়া নুরীর নবীর জন্য খানা নিয়ে যাইতেন আম্মা জান খাদিজাতুল কুবরা। একটা বার আম্মা জানের পা ব্যথা হইত না বাবারে, আজকে যারা খানায় কাবা জিয়ারতে যায়, আজকে যারা মদিনায় যায়, আজকে যারা হজ করতে মক্কায় যায়, জাবালে হেরায় উঠার পথে মদ্যখানে বিরতি নেয়, আবার হাতের মধ্যে পানি নেয়। অত আম্মা জান খাদিজাতুল কুবরার তখন হাতের মধ্যে কোনো লাঠি লাগতো না। জাবালে হেরায় এত যে পাহাড় কুরআন নাজিলকৃত পাহাড়, এই পাহাড়ের মধ্যে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা উঠতেন তিনার হাতে কোনো লাঠি ছিল না। আব্বারে বাবারে, আজকে আমরা যারা খানায় কাবা জিয়ারতে যাই, খানায় কাবা তাওফে যাই, আমার মায়ের নবীর উপরে যে পাহাড়ে কুরআনুল কারীম নাজিল হয়েছে ওই জাবালে হেরার মধ্যে যখন আমরা উঠতে যাই হাতের মধ্যে লাঠি যারা আমরা উঠতে পারি না, মদ্যখানে বিরতি নেই তা না হলে আমরা উঠতে পারি না, ক্লান্ত হইয়া যাই। ওই সময় সিঁড়ির ব্যবস্থা ছিল না, আজকে তো বিভিন্নভাবে সিঁড়ির ব্যবস্থা হয়েছে, অনেক অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে যেন ওঠা যায়। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা একবার হয়রান হয় নাই, পেরেশান লাগে নাই, কেন কেন কেন, কারণ আম্মা জান খাদিজাতুল কুবরার ছিল আমার মায়া নবীর জন্য অগাধ ভালোবাসা। আরো জবান গুলে পড়েন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শায়ের মাওলানা মুহাম্মদ আলী রাজু আশিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, শায়ের মুহাম্মদ আলী রাজু আশিকি সাহেব। আব্বা জান আমার, বাবা জান আমার, ওই মায়ার নবী হায়াতুন নবীর খেদমতে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা সেই এত উঁচু পাহাড় বে বে তিনি বিরতি নিতেন না, হাতের মধ্যে লাঠি লাগতো না, বোর দিয়ে যে পাহাড়ে উঠবেন আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির জন্য খাবার পাকায়া নিয়ে যাইতেন। পড়েন সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, আমি কবে যাব রওজার কিনারে যাইতে জাননি, তাইলে আমার সাথে পড়েন রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলো না রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে এ যাব রওজার কিনারে, আমি কবে এ যাব রওজার।
আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত বাবা যাও গো পালন করে যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে আমি কবে যাব রওজার কিনারে রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে এ যাব রওজার কিনারে আমি কবে সবাই আমি কবে যাব যে গিয়েছেন মদিনাতে বাবা নবীজির দিদারে বলো না সবাই যে গিয়েছেন মদিনাতে বাবা নবীজির দিদারে সাফায়াত করবেন দয়াল নবী পাই হাদিসের ভিতরে বলো না সাফায়াত কর বিজি পাই হাদিসের ভিতরে আমি কবে এ যাব রওজার কিনারে আমি কবে হা 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 কষ্ট লাগে মানুষ ৫০,০০০ টাকার আলেম আনলে ঠিকই বলবেন আমরা তো দামি আলেম না আমরারে তো ওই রকম টাকা দিয়ে আনতে হয় না এই জন্য আপনারা নাতে রসুল বলতে চান না একটা কথা আছে দামি ব্যক্তির গালিও ভালো কথা কয় না দামি ব্যক্তির গালিও ভালো এ বেডা নিখানে বলে কি হয় কেন এসে বসো পোলা পাইন যারা আছে মুরব্বী সারা পোলা পাইন কেন বসো মাদ্রাসার ছাত্র বেটা দামি লোকের গালিও বালা একটু মোহাব্বতে নাতে রসুলটা পড়েন আমি কবে যাব রওজার কিনারে রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে এ যাব রওজার কিনারে আমি কবে আব্বা জান বাবা জান ওই মায়ার নবী হায়াত নবীর সিরিয়াস কে আম্মা জান খাদিজাতুল কুবরার কথাই বলবো আম্মা জান রা গো আম্মা জান যারা পর্দার আড়াল থেকে মাইকের কথাগুলি শ্রবণ করতে যেন আম্মা জান মনোযোগ সহকারে শুনবেন আম্মা জান খাদিজাতুল কুবরা আমার মায়ার নবীর উপরে যখন কোরআনের আয়াত নাযিল হলো নূরের নবী রহমাতুল লিল আলামিন সর্বপ্রথম দাওয়াত দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে সঙ্গে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি গো নবী আপনি আল্লাহর আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল আম্মা জান খাদিজাতুল কুবরা নিকট যখন আমার মায়ার নবী একবারই দাওয়াত দিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা নির্দ্বিধায় সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর দাওয়াতকে গ্রহণ করলেন ইসলামের সুশীতল ছায়ার নিচে নিজেকে আশ্রয় দিলেন ওই আম্মা জান খাদিজাতুল কুবরার তো নামাজের অভাব ছিল না ওই আম্মা জান খাদিজাতুল কুবরার তো যাকাতের অভাব ছিল না আম্মা জান খাদিজাতুল কুবরার তো আম্মা জান খাদিজাতুল কুবরার তো দান খয়রাতের অভাব ছিল না আমার মায়ার নবী বললেন আমার খাদিজার এক টাকার দানে যেইভাবে ইসলামের উপকার হয়েছে অন্য কোনো সাহাবী হযরত আবু বকর এবং আমার স্ত্রী খাদিজাতুল কুবরা যারা অন্য কোনো সাহাবীর দানে এত উপকার ইসলামের জন্য হয় না এই জন্য আব্বা বাবা পৃথিবীর জমিনে অনেক সম্পদের পাহাড় হারাম পথে আপনি পাহাড়ের টাকার পাহাড় জমিয়েছেন সম্পদের পাহাড় গড়েছেন আব্বা মনে রাখেন এই হারাম টাকায় উপার্জিত সম্পদগুলি নিয়ে কিন্তু আপনি কবরে যেতে পারবেন না কবরে যেতে পারবেন না
কবরে গেলে শূন্য হাতেই যেতে হবে, তবে একটা জিনিস নিয়ে যেতে পারবেন, যদি আপনার সিরাটটা সুন্দর হয়, আখলাক তথা চরিত্রটা সুন্দর হয়, আপনার অ্যাক্টিভিটিস তথা আপনার কার্যকলাপ যদি ভালো হয়, আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনার জবানের হেফাজত করেন, আপনি যদি মা বাবার খেদমত করেন, আপনি যদি ওলি আল্লাহকে সম্মান করেন, আপনি যদি নবীদেরকে সম্মান করেন, ইজ্জত দেন, বাবা মাকে সম্মান করেন, বাবা মার খেদমত করেন, মুরব্বীদের কথা মানেন, ছোটদেরকে স্নেহ করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হাবিব পরকালে আপনারে সুপারিশ না করে জান্নাতে নিয়ে যাবে, পরকালে সুপারিশ না করে আল্লাহর হাবিব জান্নাতে যাবে না, কথা কোন ঠিক কিনা? ওই মায়ার নবী হায়াতুন নবীর স্ত্রী আম্মাজানরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জগতের জননী, আমরা যে মহরমের পাগল, আমরা যে মহরম মাসে মা ফাতেমাতুজ জাহরার মহব্বতে, মা ফাতেমাতুজ জাহরার মহব্বতে আমরা জারি পড়ি, মা ফাতেমাতুজ জাহরা স্মরণে আমরা, স্মরণে আমরা অনেক অনেক নাতে রসুল পড়ি বা অনেক অনেক নাত শরীফ পড়ি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেট মুবারকে নিয়ে তিনারা, কিন্তু তখন তো মোবাইলের ব্যবস্থা ছিল না, আম্মাজান খাদিজাতুল কুবরা বেপর্দায় কিন্তু রাস্তাঘাটে ঘোরাফেরা করেন নাই, আপনারা আমার মতো আম্মাজানরা কষ্ট নিয়েন না, আম্মাজান মনে রাখবেন, মনে রাখবেন, সন্তান পেটের মধ্যে নিয়া আপনি যদি মোবাইল দেখেন, ফেসবুক চালান গো মা, তাইলে আপনার পেটের সন্তান এই সব শিখেই পৃথিবীর মধ্যে আসবে, কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি আপনার সন্তান পেটের মধ্যে নিয়া কুরআন তেলাওয়াত করে, আপনার সন্তান পেট মুবারকের মধ্যে নিয়ে আপনি যদি আল্লাহ জিকির করেন, কারণ নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে ফাদাখালাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেট মুবারকে নিয়ে, তিনি কিন্তু আজকে আমাদের মতোই সমস্ত কাজ করে নাই, আল্লাহর ইবাদতে তিনারা সময়গুলি পার করে দিতেন, আমার মায়ার নবী হায়াতুন নবীকে তো ভালোবাসতেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আমার মায়ার নবী হায়াতুন নবী যখন কাফেরেরা আমার মায়ার নবীর বিরুদ্ধে যখন কাফেরেরা ষড়যন্ত্র করল, নবীজিকে মারার অনেক চেষ্টা করত, আমার মায়ার নবী মাঝে মাঝে হুজরা মোবারকে অনেক দেরি করে বীর দেন, এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা যখন দেখতেন আমার মায়ের নবী হুজরা মুবারকে কোনো আসে নাই, আম্মাজান খাদিজাতুল কুবরা যখন গভীর রাত হয়ে যাইত, খাদিজাতুল কুবরা আমার মায়ের নবীর খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে যাইতেন, আয় হায় আয় হায় কাফেরদের অত্যাচারে দে তিনি অত্যাচারিত হবেন, এই চিন্তা তিনি করেন নাই আমার নূরের নবী, কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে, আমার আল্লাহ কোরআনে বলেছে, কি বলেছে? বাবা মা, বাবা মা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, যেমন আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুত তাওবায় কয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আমার আল্লাহ বললেন বাবা মা, তোমাদের নিকট যদি বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি বা দুনিয়ার ধন সম্পদ, অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যা তুমি লোকসানির ভয় করো, বাড়িঘর যা তুমি পছন্দ করো, এই সব যদি আমি আল্লাহর ভালোবাসা, আমার হাবিবের ভালোবাসা, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে তোমাদের কাছে দুনিয়ার জিনিসগুলি প্রিয় হয়, তাইলে তুমি অপেক্ষা করো আমি আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত। এরপরে আল্লাহ কয় আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ ফাসিকদের কপালে হেদায়েত রাখি না। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? সব থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? আমার নবীর ভালোবাসাও
অপরিসীম, নবীকে ভালোবাসতেই হবে। আপনি যতই নামাজ পড়েন না কেন, যদি নবীর ব্যাপারে সন্দেহ থাকে তাইলে আপনার নামাজ রোজা যতই করেন না কেন, হাশরের মাঠে এই নামাজের ইজ্জত হবে না, এই নামাজের মর্যাদা হবে না, নামাজের সম্মাননা পাবেন না। আব্বা জান বাবা জান, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা জিন্দেগিটা আমার মায়ের নবীর খেদমতে কাটাই দিলেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনের আয়াত অনুসরণ করে আমার মায়ের নবী হায়াতুন নবীর ব্যাপারে আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন আমার হাবিবের সব থেকে বেশি ভালোবাসতে হবে, এই জন্য খাদিজাতুল কুবরা ইন্তেকালের পূর্বে আমার মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান খাদিজাতুল কুবরা যখন অসুস্থ হয়ে গেলেন ইন্তেকালের পূর্বে আমার মায়ের নবী হায়াতুন নবীর কাছ থেকে বিদায় নিচ্ছেন, আমার নূরের নবী কাঁদে, খাদিজাতুল কুবরা চলে যাবে, আম্মা জান খাদিজাতুল কুবরা বয় নবী গো, নবী গো আমি বিদায় বেলা একটা কথা বলতে যাই গো ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের নবী কয় কি কথা খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন তার পূর্বে যখন অসুস্থ হয়ে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল যখন হয়ে যাবে তার পূর্বে অসুস্থ আমার মায়ের নবী খাদিজাতুল কুবরা দেখতে যেন ইন্তেকাল অবস্থায় তিনি অসুস্থ আছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে আমার নবীকে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি বিদায় নিয়ে চলে যাব, আমার দুঃখ নাই তবে আমার কষ্ট গো রাসূল, আমার নবী কয় কি কষ্ট, ইয়া রাসূলুল্লাহ আমি যতদিন পৃথিবীতে ছিলাম আপনাকে যখন কাফেরেরা মারধর করত, আপনারে যখন কাফেরেরা আপনার উপরে অত্যাচার করত গো নবী, আমি খাদিজা তো আপনারে সান্ত্বনা দিতাম, আমি খাদিজা যদি চলে যাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে আপনার আর কে সান্ত্বনা দিবে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আম্মা জান খাদিজাতুল কুবরা যখন এই কথা বললেন আমার মায়ের নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদে, খাদিজাতুল কুবরা কয় নবী গো কাঁদেন কেন, আমার নবী কয় খাদিজা আমি আমার জন্য কাঁদি না, খাদিজা তুমি আমার বিপদের সাথী, খাদিজা খাদিজা রে যখন মক্কার মানুষেরা আমারে কষ্ট দিত তুমি খাদিজা আমার সাথে ছিলে, মক্কার মানুষেরা যখন সবাই আমার পর তুমি খাদিজা একমাত্র আমার আপন, মক্কার মানুষরা যখন আমারে দূরে ঠেলে দেয় তুমি খাদিজা আমারে কাছে নাও, তুমি খাদিজা আমারে বুকে টেনে নাও, তুমি চলে গেলে আমি নবী কিভাবে থাকবো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে থাকবো, আমার মায়ের নবী কাঁদে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্বে আমার নবীকে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি ঈমান আনার পরে, আমি যতদিন নামাজ পেয়েছি নামাজ পড়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনার পরে নবী গো যাকাত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি দান খয়রাত করেছি গো নবী, আমার দানের অভাব নাই, আমার নামাজ আমি ঈমান আনার পরে যতদিন সুযোগ পেয়েছি নামাজ পড়েছি, কোনো কিছুর অভাব নাই, তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নবী গো আমার বড় ভয় লেগে যায়, নবী কয় কি ভয় খাদিজা তোমার, ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন ইন্তেকাল করবো নবী গো, নবী গো পরকালে তো আপনার সুপারিশ না পাওয়া পর্যন্ত কোন মানুষ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না, নবী গো আমি খাদিজার একটা ওসিয়ত, মায়ের নবী বললেন কি ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন ইন্তেকাল করব নবী গো, নবী ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের পরে যখন একজন মানুষ মারা যায় গো নবী, তাদেরকে যখন মারপিন শাড়ি পরানো হয় সাদা কাপড় পরানো হয় গো ইয়া রাসূলুল্লাহ, নতুন সাদা কাপনের কাপড় পরিধান করা হয় আমার গায়ে যে কাপনের কাপড়টা পরাবেন ওই কাপড়টা যেন বাজারের কেনা কাপড় না হয়, ওই কাপড়টা যেন দোকানের কেনা নতুন কাপড় না হয়, নবী বললেন খাদিজা
তাইলে কি দিব আমার মায়ার নবী হায়াতুন নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আমি যেদিন মারা যাব আমি মারা গেলে গো রাসূল আমি আমার ওসিয়ত মোতাবেক কাজ করবেন আমি মারা গেলে আমার গায়ের মধ্যে কেনা কোনো কাপনের কাপড় পরাবেন না আপনার পাকরি মোবারকটা আমার কাপনের কাপড় হিসেবে ব্যবহার করে দিয়ে সুবহানাল্লাহ আপনার পাগড়ি মুবারকটা আমার কাপড়ের কাপড় হিসেবে ব্যবহার করে দিন আমার কাপড়ের কাপড় হিসেবে পরায় দিন আমার মায়ার নবী কয় খাদিজা ও খাদিজা পরাইলে কি হবে যেই পোশাক মুবারকে যেই পাগড়ি মুবারকে আমার মায়ার নবীর মাতা মুবারক লেগেছে যেই পাগড়ি মুবারক আমার নূরের নবীর শরীর মুবারক স্পর্শ করেছে নবী গো এই পাগড়ি মুবারকটা যদি আমার কাফনের কাপড় হয় ও গো নবী তাইলে কবরে আমার কোনো কষ্ট হবে না আর জবান কুলে পড়েন সুবহান দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে বলেন না মোদের জন্য কাঁদেন নবী আব্বা যান বাবা যান ওই মায়া নবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো নবী গো ও গো নবী আর একটা ওসিয়ত আমার শুনবেননি আমার মায়া নবী কই কি ওসিয়ত খাদিজা হুজুর আমি যেদিন মারা যাব গো নবী আমার কবরটা যখন খনন করা হবে নবী গো আমি খাদিজারে কবরে শুয়ানোর পূর্বে আপনি নূরে নবী একবার আমার কবরে শুইবেননি নবী কয় খাদিজা শুইলে কি হবে রে ও খাদিজা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো ও গো নবী যেই কবরের মধ্যে আমার মায়ের নবীর শরীর মুবারকের চুমা লাগবে ওই কবর আমি খাদিজার ছাপ দিবে না নূরের নবী কয় ঠিক আছে খাদিজা আমি করব আমার মায়ের নবী হায়াতুন নবীকে বললেন আর একটা ওসিয়ত নবী গো বিদায় মেলা আমার তিনটা ওসিয়ত কই ইয়া রাসূলুল্লাহ দুইটা ওসিয়ত বললাম আমি মারা গেলে আপনার পাগড়ি মুবারকটা আমার কাপনের কাপড় হিসেবে ব্যবহার করায় দিবেন আমার কাপনের কাপড় হিসেবে আপনার পাগড়ি মুবারকটা পরায় দিবেন ইয়া রাসূলুল্লাহ আমি ইন্তেকাল করলে আমার যখন কবর খনন করা হবে আমার কবরে আমার পূর্বে একটু আপনি শুইলে আমার অনেক ভালো লাগবে আমার মায়ের নবী বললেন আর একটা ওসিয়ত কি তোমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কি যখন কবরে রাখা হবে কবরস্থ করার পরে গো রাসূল মুনকার নকির আসবে প্রশ্নের জবাব উত্তর দেওয়ার নেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করবে আমি জবাব দিব ওই জবাবটা আমি দিতে পারবো না নবী গো নবী গো নবী গো আপনি দাঁড়ায় আমার প্রত্যেক মুনকার নকিরের প্রশ্নের জবাবটা দিয়ে দিবেননি আমার মায়ের নবী হায়াতুন নবী বললেন কি হবে রে খাদিজা ইয়া গো রাসূল ও গো রাসূল আপনি যদি আমার মুনকার নকিরের প্রশ্নের জবাবটা দিয়ে দেন তাইলে আমি খাদিজার জন্য অনেক উপকার হয়ে যাবে কারণ কবর বড় ভয়ঙ্কর আপনি নবী তো বলেছেন কবর বড় ভয়ঙ্কর কাফেরদের কবরে 99টা সাপ চাপিয়ে দেওয়া হবে যেই মেশখাতের মধ্যে যেই হাদিসটা আসছে নবী বললেন কাফেরদের কবরে 99টা সাপ চাপিয়ে দেওয়া হবে সাপের নাম তিন্নি নামক সাপ একটার করে নয় একটা সাপের 9টা মাথা থাকবে 99টা মাথা থাকবে 99টা সাপ থাকবে 7টা করে বা 9টা করে এক একটা সাপের মাথা থাকবে কিয়ামত পর্যন্ত কবরে থাকা ব্যক্তিরে কামড়াইব আর সুবল মারতেই থাকব কিয়ামত সংগঠিত হবে তার পূর্ব পর্যন্ত ওই ব্যক্তিটা কবরে মারা যাবে না ওই নবী হাদিসে মুবারকায় বলেছেন বেনামাজির কবরে 99টা সাপ থাকবে প্রত্যেক সাপের 9টা করে মাথা থাকবে ওই সাপের নাম তিন্নির নামক সাপ
ওই সাপের নাম তিন্নিন নামক সাপ। নবীজি যখন এই হাদিসের আলোচনা করলেন, সাহাবাই কেরাম চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ ওই সাপের নাম তো দুনিয়ার মধ্যে শুনি নাই। আমার নবী বললেন, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটাবার নিঃশ্বাস ফেলতো কিয়ামত সংগঠিত হয়ে যাইতো, পৃথিবীর মধ্যে সবুজ গাছগাছরা জন্মাইতো না। পড়েন সুবহানাল্লাহ। ওই সাপ এতটাই ভয়ঙ্কর। আব্বা নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন। রোজা রাখার দরকার আছে না নাই? বাবা মার খেদমত করার দরকার আছে না নাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের নবী হায়াতুন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ওসিয়তগুলি পালন করবেন। আমার নবী বললেন, ঠিক আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল মুবারক হওয়ার পরে আমার মায়ের নবী কবরস্থ করলেন। বর্তমানে জান্নাতুল মাওয়া যেই জায়গাটা, ওই জায়গার মধ্যে ছোট্ট একটা গাছ ছিল। সমস্ত সাহাবায়ে কেরাম যখন কবরস্থ করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর দেখে সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। আমার মায়ের নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় ফালায় কাঁদে। আমার মায়ের নবী কাঁদে মক্কায় প্রচন্ড রোদ, জান্নাতুল মাওয়ার মধ্যে প্রচন্ড রোদ। একজন সাহাবি গিয়ে দেখতে যে নূরের নবীর শরীর মুবারক দেখে মাথা মুবারক বেঁধে গাম মুবারক জমিনের মধ্যে পড়ছে। আমার মায়ের নবীকে সাহাবি বললেন, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ মক্কায় প্রচন্ড রোদ, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় প্রচন্ড গরম, আপনি যদি না আসেন আমার জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে তো মুনকার নকির আসবে না, তিনাকে তো প্রশ্ন করবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে না আসলে তো তিনাকে প্রশ্ন করার জন্য মুনকার নকির আসবে না। আমার মায়ের নবী কয়, না আসার জন্যই তো আমি দাঁড়ায় আছি। আরো জবান কুলে পড়েন সুবহানাল্লাহ। রের নবী যেই মাত্র সাহাবি বললেন, দাঁড়িয়ে আছো কেন? নবী কয়, সাহাবি রে খাদিজা মক্কার মানুষ আমারে কষ্ট দিলে, আমার খাদিজা আমারে কখনো একা রাইকা যায় নাই, মক্কার আমার আপন মানুষগুলি আমার পর হয়ে গিয়েছিল, আমার খাদিজা কখনো আমার দেখে নিজেকে গাফেল রাখে নাই, সব সময় কাফেরদের অত্যাচারে জর্জরিত হওয়ার পরেও, কাফেরদের অত্যাচারে জর্জরিত যখন আমি হইতাম, আমার খাদিজা আর কেউ না আসলেও আমার খাদিজা বিপদের সময় আমার পাশে ছিল। ওই খাদিজা কবরে চলে গেছে রে সাহাবি, এখন আমি আমার খাদিজার কবর দেখে কাফালায় কিভাবে চলে যাই? আমি নবী বসে আছি, কখন মুনকার নকির আসবে? ওই জায়গায় আমি দাঁড়ায় আছি, মুনকার নকিরের প্রশ্নের জবাবটা আমি নবী দিব। আরো জবান কুলে পড়েন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না।